আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে কেমিস্ট্রি 25913, যেটি 22 প্রবিধানের, এই সাবজেক্টের মোটামুটি গুরুত্বপূর্ণ কতকগুলো সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। চলুন আমরা সরাসরি আলাপ আলোচনায় যাই। প্রথমে এক নম্বর চ্যাপ্টারে আপনারা দেখতে পাচ্ছেন রচনামূলক প্রশ্ন হিসেবে, মূল কণিকা কাকে বলে? পরমাণু স্থায়ী মূল কণিকার বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং রয়েছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। আমি মূলত রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাব। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি সালচিহ্নিত যেগুলো প্রশ্ন সেগুলো একটু দেখবেন। তো এখন আমি এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, পলির বর্জন নীতি, আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি কাকে বলে ব্যাখ্যা করো। তারপর রয়েছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কাকে বলে ব্যাখ্যা করো। এবং পার্থক্যগত এখানে মোটামুটি কিছু বিষয় দেখতে হবে, সিগমা পাই বন্ধন কাকে বলে, অণু পরমাণুর মধ্যে পার্থক্য, এবং রয়েছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখব চ্যাপ্টার 2, প্রতীক যোজনী এবং সংকেত। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে প্রতীক কী, প্রতীক লেখার নিয়মগুলো লেখো, আণবিক সংকেত কাকে বলে তাৎপর্য লেখো, এবং রয়েছে যৌগমূলক কাকে বলে বৈশিষ্ট্য লেখো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, যেমন যোজ্যতা কী, যোজ্যতার ইলেকট্রনীয় মতবাদ লেখো, গাঠনিক সংকেত কাকে বলে গাঠনিক সংকেত লেখো। এবং এখানে কিছু কয়েকটা দেওয়া আছে, যেমন ফসফরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এইগুলোর গাঠনিক সংকেতগুলো লিখতে হবে। তারপর এখানে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য দেখাও, এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই তাৎপর্যগুলো দেখাতে হবে। এরপর আমরা যাব চ্যাপ্টার 3-এ, দেখতে পাচ্ছেন গ্যাস চ্যাপ্টার। এখানে রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি ইকুয়াল টু এনআরটি, পরম তাপমাত্রা স্কেলের বর্ণনা দাও, এবং রয়েছে বয়েল এবং চার্লসের সূত্র ব্যাখ্যা করো। এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, যেটা এক নম্বর পরীক্ষায় খুবই আসার মতো, গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য দেখাও, মোলার গ্যাস দ্রবক এবং এর মাত্রা তাৎপর্য এবং মান নির্ণয় করো। এরপর পূর্ণ নাম লেখো, এসটিপি এনটিপি, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত, এগুলো দেখতে হবে। চ্যাপ্টার 4 নম্বরের মধ্যে আমরা দেখছি রাসায়নিক বন্ধন চ্যাপ্টার, এর মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যকার আয়নিক বন্ধন প্রক্রিয়া বর্ণনা করো, সমযোজী বন্ধন কাকে বলে ব্যাখ্যা করো, এবং সন্নিবেশ বন্ধন কাকে বলে ব্যাখ্যা করো। আর এইখানে সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অক্টেন নিয়ম কী ব্যাখ্যা করো, এবং সিগমা পাই বন্ধনের মধ্যে পার্থক্য দেখাও। চ্যাপ্টার 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অম্ল ক্ষারক এবং লবণ, এখানে অ্যাসিড ও ক্ষারক কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো, লবণ কী, বিভিন্ন প্রকার লবণের বর্ণনা দাও। এছাড়া এখানে সংক্ষিপ্ত খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার, সকল খারি ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো, যেটা পরীক্ষায় আসবেই, এবং যুগ্ম লবণ ও জটিল লবণের মধ্যে পার্থক্য দেখাও, অম্ল ক্ষারক কাকে বলে উদাহরণ দাও, এবং এদের বৈশিষ্ট্য লেখো। এরপর আমরা চ্যাপ্টার 6-এ দেখতে পাচ্ছি আয়নিক ভারসাম্য, এখানে পিএইচ কাকে বলে, কৃষিক্ষেত্রে এবং শিল্প কারখানায় পিএইচের গুরুত্ব ব্যবহার সম্পর্কে লেখো, এটি অবশ্যই পরীক্ষায় আসবে, এবং বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল আলোচনা করো, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর কোনো দ্রবণের পিএইচ বলতে কী বোঝাই, কোনো দ্রবণের পিএইচের সীমা কত, এটি মূলত অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে দেখাতে হবে, এবং প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কী বোঝাই। এখন আমরা দেখব চ্যাপ্টার 7, রাসায়নিক ক্রিয়া। এই চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা দাও, প্রভাবক কাকে বলে, বিভিন্ন প্রকার প্রভাবকের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার লেখো, সমানুকরণ পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে উদাহরণসহ লেখো, এবং প্রভাবক বিষ অটো প্রভাবক কাকে বলে উদাহরণসহ লেখো। চ্যাপ্টার 8 নম্বর আমরা দেখতে পাচ্ছি জারণ এবং বিজারণ, এখানে জারণ ও বিজারণ সংক্রান্ত আধুনিক মতবাদ উদাহরণসহ ব্যাখ্যা করো, এটি রচনামূলক হিসেবে প্রশ্ন। এছাড়া এখানে এই প্রশ্নটি আসবেই পরীক্ষায়, রিডক্স বিক্রিয়া কী, জারণ এবং বিজারণের ক্ষেত্রে এই রিডক্স বিক্রিয়াটা যুগপৎভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। এরপর জারণ সংখ্যা কাকে বলে, জারণ সংখ্যার মান নির্ণয় করো, জারণ সংখ্যার মান বলতে এখানে কতগুলো সংখ্যা
সংকেত দিয়ে দিবে, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, এরকম মানগুলো দিয়ে দিবে, একটু খেয়াল করবে। চ্যাপ্টার 9 আমরা দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বর, যেটি আসবেই পরীক্ষায়, পারমুটিট কাকে বলে বা পারমুটিট প্রণালী, এবং পানির খরতা দূরীকরণে পারমুটিট প্রণালী বর্ণনা করো। পানির খরতা কাকে বলে, খর পানি এবং মৃদু পানির সুবিধা অসুবিধা আলোচনা করো। এরপর এখান থেকে একটি প্রশ্ন যেটি খুবই গুরুত্বপূর্ণ, খর পানি এবং মৃদু পানির মধ্যে পার্থক্য লেখো। এরপরে আমরা চ্যাপ্টার 10 দেখতেছি, তড়িৎ রসায়ন, এখানে ইলেকট্রোপ্লেটিং কি প্রক্রিয়া বর্ণনা করো, ইলেকট্রোপ্লেটিং এর প্রক্রিয়াটা এবং গ্যালভানাইজিং কি এর গুরুত্ব আলোচনা করো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গ্যালভানাইজিং এর গুরুত্ব লেখো, তড়িৎ প্রলেপন কি এর উদ্দেশ্য কি। এরপর চ্যাপ্টার 11 জৈব রসায়নের প্রাথমিক ধারণা, এখানে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখাও, এটি মূলত চিত্রের সাহায্যে জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখাও, এরকম টাইপ আসে। এরপর এখানে কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ দাও, অ্যালকেনের প্রথম 4টি যৌগের গাঠনিক সংকেত লেখো, জৈব যৌগ এবং অজৈব যৌগ যেটা রয়েছে এর মধ্যে পার্থক্য দেখাও। চ্যাপ্টার 12 নম্বর আমরা দেখতে পাচ্ছি, এলিফেটিক হাইড্রোকার্বন, এখানে ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণের নিয়মগুলি লেখো, আর এখানে মোটামুটি কিছু পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো কিন্তু দেখতে হবে। তো আরও চ্যাপ্টার 3টি রয়েছে, যেগুলো সেগুলো সম্পর্কে আমি অতি দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও পরীক্ষা আসলে একদিন পরেই। তো এইখানেই মোটামুটি আপনারা প্রিপারেশান নেন, পরেরগুলো আমি খুব দ্রুতই দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও লাইক শেয়ার করেন নাই, অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।